আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আমার আরেকটি ভিডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিভাবে ভাজি করতে হয়। এই ভাজিটা আসলে অনেক অনেক অসাধারণ হয়। তো চলুন রান্না চলে যাই। এখানে আমি কচুর ফুলগুলোকে ভালো করে বেছে নিয়েছি এবং লবণ দিয়ে হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিব, আলাদাভাবে সিদ্ধ করে নিব। আর এখানে পানিটা আমি একদমই ফেলবো না। অনেকে বলে যে কচুর পানিটা না ফেললে গলা ধরে, আসলে গলা ধরে না। কী করলে গলা ধরবে না সেটাও আমি ভিডিওতে বলে দিব। তো এখানে আমি ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি এবং একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি এবং এগুলোর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যাওয়ার জন্য অপেক্ষা করব। তো এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়া এবং 1 চামচের মতো মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া ইউজ করেছি। তারপরে হচ্ছে গিয়ে এখানে একটা আস্ত টমেটো আর 3-4টার মতো কাঁচামরিচ দিয়েছি। ভালো করে এগুলো মিক্স করে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করব। চিংড়ি মাছ দেওয়ার কারণে এই ভাজিটা আসলে অনেক বেশি মজা হয় এবং এর টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও এটা ভাজি করতে পারেন, তবে চিংড়ি মাছ দিলে এটার স্বাদটা বেশি ভালো হয় আর কি। তো এইভাবে আপনারা কচুর যে কচি পাতাগুলো থাকে কচু গাছের সেগুলো রান্না করতে পারেন। তো এখানে আমি হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব, কারণ রান্না কষানো ভালো না হলে স্বাদটাও ভালো হবে না। সেজন্য আমি এখানে কষানো পর্যন্ত অপেক্ষা করবো এবং তেল উঠে আসলে বাকি কাজগুলো করব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ করা কচুর ফুলগুলো দিয়ে দিব এবং ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পরে এই কচু থেকে যে হালকা একটু পানি বের হবে সেগুলো আমি শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়া পর্যন্ত এখানে মিডিয়াম আঁচে রান্না করব এবং অনবরত লাড়তে থাকবো, না হলে লেগে যাওয়ার একটা চান্স থাকে। অনেকে কী করে পানিটা ফেলে দেয়, আসলে পানিটা ফেলে দিলে এটার যে গুণাগুণ থাকে সেটা আর বজায় থাকে না। তো এখানে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। আমি এখানে ধনে পাতা কুচি ইউজ করব আর একটা লেবুর অর্ধেক দিয়ে দিব। এই লেবুটা দেওয়ার কারণে হচ্ছে তাই না, আসলে লেবু ইউজ করতে পারেন আপনারা, কারণ পানিটা ফেলে দিলে এর গুণাগুণ নষ্ট হওয়ার চাইতে আপনি লেবু ইউজ করে এটা খাইলে দেখা গেছে এটা সমস্যা করবে না, গলাটা ধরবে না। তো আমি এখানে লেবুটা ইউজ করে আরও একটু নেড়ে চেড়ে তারপরে আমার রান্নাটা কমপ্লিট করব। এই তো এটা ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।